ঈদের ছুটিতে পরিবার নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। সকাল থেকেই ভিড় রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন জায়গায়। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখা গেছে। ভেতরে সিংহ, বাঘ, বানর, হরিণ সহ বিভিন্ন পশু পাখির দেখে উচ্ছ্বসিত শিশুরা। এছাড়া হাতিরঝিলের ওয়াটার বাসগুলোর স্পেশাল সার্ভিস চলছে, সেখানেও ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়বে বলছে কর্তৃপক্ষ। আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর, বঙ্গবন্ধু নব থিয়েটার জাদুঘরেও যাচ্ছেন দর্শনার্থীরা। এছাড়া ঈদের নতুন চলচ্চিত্র দেখতে হলগুলোয় রয়েছে দর্শকদের ভিড়। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই নাতিকে নিয়ে এই ঢাকা চিড়িয়াখানা বেড়াইতে এসেছি, জাতীয় চিড়িয়াখানা। নাতি খুব খুশি এই বাঘ হরিণ দেখে। আমার ফ্যামিলি সবাই নিয়ে চিড়িয়াখানা ঘুরতে আসছি, তো আমার বাচ্চারে ফার্স্ট টাইম নিয়ে আসলাম আমাকে এই জায়গায়। এদের পরে একটু আনন্দ পাচ্ছে, ঘুরতে বের হচ্ছে আর কি, এই জন্য চিড়িয়াখানা নিয়ে আসলাম। ওয়েদারটা আজকে খুব ভালো, মেঘলা, একটু বাতাস আছে।